হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 9, অর্থাৎ আমাদের জীবনের প্রযুক্তি বা টেকনোলজি ইন আওয়ার লাইফ, এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো বিজ্ঞান কি। হ্যাঁ, বিজ্ঞান হচ্ছে আসলে একটা সুনির্দিষ্ট জ্ঞান বা অবজারভেশন বা পর্যবেক্ষণ, যেটা কিনা তোমার এক্সপেরিমেন্টের মাধ্যমে অনেকটা ঘটনাকে স্পেসিফিকলি ব্যাখ্যা করে। তো এই প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর বা অনুসন্ধানের ক্ষেত্রে আমরা কিছু বৈজ্ঞানিক পদ্ধতি বা বৈজ্ঞানিক ধাপ অনুসরণ করি। সো সেই ধাপগুলো সম্পর্কে আমরা এখন একটু জানবো। সো বৈজ্ঞানিক পদ্ধতির যে প্রথম ধাপটি আছে সেটি হচ্ছে পর্যবেক্ষণ। হ্যাঁ, আমরা আমাদের চারপাশে যখন কোনো কিছু দেখি যেটা সম্বন্ধে আমরা জানতে চাই বা যেটা সম্পর্কে আমরা কৌতূহল বোধ করি, তখন আমরা সেটা আরও ভালো করে দেখি, অবজারভেশন করি। এবং এই পর্যবেক্ষণের মাধ্যমেই আসলে বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপটা শুরু। তো পর্যবেক্ষণ করার পর স্বভাবতই আমাদের মধ্যে বেশ কিছু প্রশ্ন চলে আসে, যে আমরা যে ঘটনাটি দেখছি বা অবজার্ভ করছি সেটা কেন ঘটলো, সেটা কিভাবে হচ্ছে, এর পেছনে কী কী কারণ থাকতে পারে। তো যখন আমরা এই চিন্তাগুলো করি তখনই আসলে আমরা বৈজ্ঞানিক পদ্ধতির দ্বিতীয় ধাপে চলে আসি। তারপরে ধাপটা হচ্ছে অনুমিত সিদ্ধান্ত। অনুমিত সিদ্ধান্ত কি? যে আমরা যা অবজার্ভ করি বা যা পর্যবেক্ষণ করছি তার কারণ বা তার ব্যাখ্যা সম্পর্কে আমরা একটা আনুমানিক একটা সিদ্ধান্ত নিতে পারি। এটা হচ্ছে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এই জিনিসটা অনুমান করার চেষ্টা করি এবং সেটাকে আমরা খাতায় লিপিবদ্ধ করি বা লিখে রাখি। তো এটা আসলে অনুমিত সিদ্ধান্ত, এটা যে নিশ্চিত কোনো সিদ্ধান্ত তা কিন্তু না। এখন আমাদের এই অনুমিত সিদ্ধান্তটা সঠিক কিনা সেটার জন্যই আমরা যাব পরের ধাপে। হ্যাঁ, তো পরের ধাপটিকে বলা হয় পরীক্ষণ। হ্যাঁ, যখন আমরা কোনো ঘটনা পর্যবেক্ষণ করি সেটা সম্পর্কে আমাদের অনুমিত সিদ্ধান্ত যাচাই করার জন্য আমরা পরীক্ষার পরিকল্পনা করি। আমরা এটার জন্য কী করি? আমরা ওই পরীক্ষাটি করার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করি, পরীক্ষাটা সম্পন্ন করি এবং পরীক্ষা সম্পন্ন করে সেখান থেকে আমরা কী ফলাফল পাই সেটা আমরা খাতায় লিপিবদ্ধ করি। তারপরে ধাপ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা। আমরা পরীক্ষা করে যে তথ্যগুলো পেলাম সেই তথ্যগুলোকে বিশ্লেষণের মাধ্যমে এবং ফলাফল বিশ্লেষণের মাধ্যমে আমরা একটা মোটামুটি একটা সামগ্রিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি এবং আমরা দেখতে পারি যে আমাদের অনুমান করা সিদ্ধান্তের সাথে আমাদের পরীক্ষার ফলাফল মিলছে কি না। তারপর আমরা যে কাজটি করি সেটা হচ্ছে আমাদের প্রাপ্ত ফলাফলগুলো অন্যদের সাথে বিনিময় করি। আসলে একটা পরীক্ষা কখনোই কেবলমাত্র একজন করতে পারে না, মানে একজনের মাধ্যমে একটা পরীক্ষা পরিপূর্ণতা পায় না। যখন অনেকে সেই পরীক্ষাটা করে সেখান থেকে একটা সিদ্ধান্ত আসে, তখন আমরা সবার সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা বিবেচনা করে, সবার ফলাফল বিবেচনা করে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারি। এবং এভাবেই বিজ্ঞানীরা এই ধাপগুলো ব্যবহার করার মাধ্যমে তারা কোনো একটা বিষয় সম্পর্কে একটা সুস্পষ্ট জ্ঞান লাভ করে বা সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে পারে। তো এরপর আমরা যাব প্রযুক্তি জানতে। হ্যাঁ, প্রযুক্তি কি? আসলে বিজ্ঞান যে তথ্যগুলো আমাদেরকে দেয়, বিজ্ঞান যে পরীক্ষিত তথ্যগুলো আমাদের দেয় তার উপর ভিত্তি করে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে যখন আমরা আমাদের বাস্তব জীবনে ব্যবহারিক প্রয়োগ করি এবং সেইগুলো ব্যবহারিক প্রয়োগ করার জন্য আমরা যন্ত্রপাতি উদ্ভাবন করি, বিভিন্ন কিছু উদ্ভাবন করি, তখন সেটাই হচ্ছে আসলে প্রযুক্তি। বলা যায় যে বিজ্ঞান ছাড়া প্রযুক্তি অচল। হ্যাঁ, তো প্রযুক্তির ব্যবহারের নানা ক্ষেত্র রয়েছে, যেমন শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, যাতায়াত। আমরা আগের ক্লাসে কিন্তু পড়ে এসেছি যে এই ক্ষেত্রগুলোতে আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তির অবদান কতখানি। তো তাহলে আমরা কী বুঝতে পারছি যে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্কটা আসলে কোথায়? আসলে বিজ্ঞান ও প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত আছে। বিজ্ঞান ছাড়া প্রযুক্তি অচল, আবার প্রযুক্তি ব্যবহার না থাকলে বিজ্ঞানের যে এত পরিশ্রম তার সার্থকতাটা থাকে না। তো আমরা বিজ্ঞানের মাধ্যমে বিভিন্ন কিছু পর্যবেক্ষণ করে সেখান থেকে তথ্য পাই, সেখান থেকে জ্ঞান আহরণ করি এবং সেই জ্ঞান আহরণ করে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা আবিষ্কার করি, আমরা উদ্ভাবন করি নতুন নতুন জিনিস। যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় বা দৈনন্দিন ব্যবহার যে অনেক কিছু আমরা প্রযুক্তির কল্যাণে আজকে পেয়েছি। তো এইগুলো সম্পর্কে আমরা আগের ক্লাসে কিন্তু জেনে এসেছি, তাই আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে বিজ্ঞান এবং প্রযুক্তির গুরুত্বটা কতখানি। তো বিজ্ঞান ও প্রযুক্তির অনেকগুলো ক্ষেত্রের মধ্যে একটা উল্লেখযোগ্য ক্ষেত্র হচ্ছে কৃষিক্ষেত্র। তো আমরা একটু কৃষিক্ষেত্রে প্রযুক্তির অবদানগুলো আরেকটু জেনে নেই।
তো কৃষি ক্ষেত্রে প্রথমেই যে প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করি সেটা হচ্ছে যান্ত্রিক প্রযুক্তি। হ্যাঁ, চাষাবাদের জন্য আমরা যেমন প্রাচীনকাল থেকেই বিভিন্ন শাবল, কোদাল, লাঙল উদ্ভাবন করেছি, একই সাথে প্রযুক্তির কল্যাণে বর্তমানে আমরা ট্রাক্টর, সেচ পাম্প, ফসল মারার মতো অনেক আধুনিক যন্ত্রপাতি আমরা ব্যবহার করি এখন, যেগুলো আমাদের কৃষি ক্ষেত্রে উৎপাদন খরচ এবং সময় দুইটাকেই অনেক অনেক কমিয়ে দিয়েছে। এরপর হচ্ছে রাসায়নিক প্রযুক্তি। হ্যাঁ, আমরা বাড়তি শস্য উৎপাদনের জন্য ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করি। রাসায়নিক সার কী করে? ফসলকে অধিক বৃদ্ধিতে সাহায্য করে, অধিক উৎপাদনে সাহায্য করে। আর কীটনাশক কী করে? ফসলের ক্ষতিকর পোকামাকড়, আগাছা ইত্যাদি দমন করে, আমাদের ফসলকে রক্ষা করে। এরপর হচ্ছে জৈব প্রযুক্তি। হ্যাঁ, জৈব প্রযুক্তির কল্যাণে আমরা এখন অধিক পুষ্টি সম্পন্ন, পোকামাকড়রোধী এবং হাইব্রিড জাতের ফলন উৎপাদন করতে পারি, যেটা কিনা আমাদের কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। তো এগুলো ছিল কৃষিক্ষেত্রে প্রযুক্তির অবদান। অন্যান্য আরও ক্ষেত্রে প্রযুক্তির অবদানগুলো সম্পর্কে আমরা সামনে আরও জানব। তো এখন এই যে প্রযুক্তি, এই প্রযুক্তির যে শুধু উপকারী দিক আছে তাই না, প্রযুক্তির কিন্তু কিছু ক্ষতিকর দিকও আছে। প্রযুক্তির কল্যাণে আমাদের শিল্পায়ন এখন অনেক উন্নত, কিন্তু এই শিল্পায়নের ফলে যেটা হচ্ছে, আমাদের বায়ু দূষণ হচ্ছে, অ্যাসিড বৃষ্টির মতো খারাপ জিনিসের সম্মুখীন আমরা হচ্ছি। এছাড়া রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারের ফলে আমাদের মাটি, পানি, বায়ু তথা সমগ্র পরিবেশও কিন্তু দূষিত হচ্ছে, যেটা কিনা আমাদের জীব জগতের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আমাদের এইসব ব্যবহারে যথাযথ পরিমাণে সতর্ক হতে হবে। তো প্রযুক্তির আরেকটি ক্ষতিকর দিক হচ্ছে অস্ত্র তৈরি। হ্যাঁ, আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হচ্ছে এই অস্ত্র শিল্পে। যেমন প্রযুক্তি ব্যবহার করে আমরা বন্দুক, বোমা, ট্যাঙ্কের মতো অস্ত্র তৈরি করতে পারি। এছাড়া পারমাণবিক বোমা, আরও অনেক ভয়ঙ্কর অস্ত্র আমরা তৈরি করতে পারি এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে। বাট আমাদের কিন্তু কখনোই এগুলোর ভুল ব্যবহার করা উচিত নয়। এছাড়াও প্রযুক্তির আরও কিছু ক্ষতিকর দিক রয়েছে। প্রযুক্তির কল্যাণে এখন ফেসবুক, ইউটিউব এর মতো জিনিসগুলো আমাদের কাছে অনেক অ্যাভেলেবল হয়ে গিয়েছে। আমরা টেলিভিশন, কম্পিউটারে এখন অনেক সময় ব্যয় করি, যার ফলে যেটা হয়, আমাদের নিয়মিত খেলাধুলা, ব্যায়াম বা মুক্ত চিন্তার পথে বাধা সৃষ্টি হয়। এক নাগারে অনেকক্ষণ টেলিভিশন দেখা বা কম্পিউটার চালানো বা মোবাইল চালানো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তার মানে আমরা বুঝতে পারলাম, আমাদের প্রযুক্তির অনেক উপকারী দিকও যেমন আছে, তেমনি কিছু ক্ষতিকর দিকও আছে। আমাদের সবসময় চেষ্টা করতে হবে প্রযুক্তির উপকারী দিকগুলো গ্রহণ করা এবং ক্ষতিকর দিকগুলো বর্জন করা। তো আজকের মতো এই চ্যাপ্টার আলোচনা এখানেই শেষ করে আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।